শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখবো নোটপ্যাডের এমন একটা টিক্স যেটা 95% ছেলেমেয়েরা জানে না। হ্যাঁ, নোটপ্যাড থেকে আজকে আমরা এমন একটা টিক্স শিখব যেটা 95% ছেলেমেয়েরা জানে না, এটা একদম সত্যি। তো কী সেই টিক্স? দেখো, ডেস্কটপের ওপরে একটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারটার নাম হচ্ছে কম্পিউটার। এই কম্পিউটার ফোল্ডারটার ওপরে যখন আমি দুবার লেফট ক্লিক করবো, তখন এখানে তিনটে ফোল্ডার চলে আসছে, দেখো, রাম, শ্যাম, কম্পিউটার। তাহলে একটা ক্লিক করলাম, এখানে আমার তিনটে ফোল্ডার চলে এলো। হ্যাঁ, তোমরাও তৈরি করতে পারবে, একটা একটা ক্লিক করবে বা ফোল্ডারটাকে ওপেন করবে, করলে কী হবে, তুমি যতগুলো ফোল্ডার তার মধ্যে করে রাখতে চাও সেগুলো করে রাখতে পারবে। তো আমি এখানে তিনটে করে রাখছি, তোমরা মনে করলে 30টা 50টা 100টা বা নিজের ইচ্ছা মতো যতগুলি খুশি যে কোনো নামে তোমরা রাখতে পারবে। তারপর একটা জিনিস বলি, এই যে ফোল্ডারগুলো তৈরি করলাম, এই ফোল্ডারগুলোর ওপরে রাইট ক্লিক করে তুমি এখান থেকে কপি কাট, পেস্ট, ডিলিট, রিনেম, প্রপার্টিজ সমস্ত কিছু করতে পারবে। মানে ফোল্ডারের উপরে যে কাজগুলো করা যায় সেগুলো অবশ্যই করতে পারবে। তো আমাদের এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও, যাতে নোটিফিকেশান সবার আগে পেতে পারো। তো এই অপশনটা করার জন্য আগে আমাদের নোটপ্যাডকে ওপেন করতে হবে। তো নোটপ্যাড ওপেন করবো কোথা থেকে? স্টার্ট থেকে, আমরা অল প্রোগ্রামস থেকে অ্যাক্সেসারিজ, এই অ্যাক্সেসারিজ থেকে নোটপ্যাডকে ওপেন করতে হবে। এখানে উইন্ডোজ অ্যাক্সেসারিজ কেন, উইন্ডোজ 10 সফটওয়্যার, সেই জন্য উইন্ডোজ অ্যাক্সেসারিজ, যেখান থেকে আমরা নোটপ্যাডকে ওপেন করব। অথবা উইন্ডোজের যে সার্চ বক্স রয়েছে এখানে গিয়ে আমরা NOT নোট, যখন নোট লিখলাম তখন নোটপ্যাড চলে এলো, এবার এই নোটপ্যাডটাকে আমরা ওপেন করে নেব। তো নোটপ্যাড ওপেন হয়ে গেল, এবার এখান থেকে আমরা একটা লেখা লিখব। তো যে যা লিখতে চাও, প্রথমে MD লেখাটা লিখি, MD, তারপর MD লেখার পর স্পেস, তারপর আমি যতগুলো নামে ফোল্ডার করতে চাচ্ছি সেই নামগুলো আমি এখানে লিখে দেবো। মনে করো আমি এখানে রমেশ নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, তাহলে রমেশ আমি অন্য একটি নামে করতে যাচ্ছি, মনে করো রাম, আরও একটা ফোল্ডার করতে যাচ্ছি মনে করো শ্যাম, মনে করো আমার নামে একটা ফোল্ডার করতে যাচ্ছি পিন্টু ভূঁইয়া। তো দেখো এখানে আমি যখন স্পেস মেরে ভূঁইয়া লিখবো তখন পিন্টু একটা নামে ফোল্ডার হয়ে যাবে, ভূঁইয়া আর একটা নামে ফোল্ডার হয়ে যাবে। তো আমি যদি টাইটেলটা একসঙ্গে রাখতে চাই তাহলে আমি স্পেস মারবো, মারার পরে আমার যে টাইটেল সেই টাইটেলটা আমি লিখে দেবো। তো এইভাবে তোমাদের যতগুলো ফোল্ডার লাগবে সেই নামগুলো তোমরা লিখে দেবে, যদি 10টা হয় 10টা 20টা হয় 20টা একটা করে স্পেস মেরে মেরে সেই নামগুলো লিখে দেবে, দিলে সেই নামে আলাদা আলাদা ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো এখানে আমি নাম দিয়ে দিলাম, বা এখানে আমি A B C এরকম করে অনেকগুলো ফোল্ডারের নাম দিলাম। দেওয়ার পর আমি ফাইল অপশানে যাব, যাওয়ার পরে এখান থেকে সেভ, যখন আমি সেভ অপশানে যাব তো এখানে আমি কোথায় সেভ দেবো, মনে করো আমি ডেস্কটপে সেভ দেবো, ডেস্কটপে ক্লিক করলাম, এবার ডেস্কটপে কী নামে সেভ দেবো, তো এখানে ফাইল নাম আছে, এখানে আমি স্যারের নামে সেভ দিচ্ছি, SIR স্যার, এই স্যার নামে সেভ দেবো। তো তোমরা যে নামে সেভ দেবে সেই নামটা লিখবে, লেখার পর ডট দিয়ে BAT, তাহলে আমরা যে নামে সেভ দিতে চাই সেই নামটা এখানে দেবো, দেওয়ার পর ডট দেবো, তারপর BAT ব্যাট লেখার পর সেভ দিয়ে দেবো। দেয়া যখন হয়ে যাবে তখন এই নোটপ্যাডটাকে আমরা কেটে দেবো, দিয়ে আমরা ডেস্কটপটাকে লক্ষ্য করবো। দেখো ডেস্কটপের উপরে আমি স্যার নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম, ফাইল, একটা ফাইল তৈরি করেছি। তো এই ফাইলের উপরে যখন আমি ডবল ক্লিক করছি বা এটাকে যখন খুলছি তখন এর সঙ্গে সঙ্গে আমাদের কতগুলো ফোল্ডার চলে আসছে, যে ফোল্ডারের নামগুলো আমি নোটপ্যাডে লিখেছিলাম, যেমন রমেশ, পিন্টু ভূঁইয়া, A B C অনেকগুলো চলে আসছে। তো এই একটা ক্লিকে আমরা অনেকগুলো ফোল্ডার তৈরি করতে পারবো, সে যদি 5টা হোক বা 50টা হোক বা তোমাদের প্রয়োজনে যতগুলো লাগবে তোমরা ততগুলো তৈরি করতে পারবে। তো এই ভিডিওটি কেমন হলো আজকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে যে তোমাদের মতামত কীরকম। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কারণ কম্পিউটার রিলেটেড এইরকম বিভিন্ন ভিডিও এবং কম্পিউটার কোর্সের বিভিন্ন ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়। নমস্কার।